কুসুমিতা, ইলেকশন কমিশন জানিয়েছে কি যে দীনেশ ত্রিবেদী পদত্যাগ করেছিলেন ফেব্রুয়ারি মাসে, ইলেকশনের আগে, মানে বিধানসভা ইলেকশনের আগে যে তিনি পদত্যাগ করেছিলেন রাজ্যসভা থেকে, সেটার জন্য ভোটের দিন তারা ঘোষণা করেছেন। 29শে জুলাই লাস্ট ডেট অফ নমিনেশন রয়েছে, এবং যদি ভোট করাতে হয় সেক্ষেত্রে 9ই আগস্ট হবে ভোট। আমরা যে বিধানসভা চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুসুমিতা, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে কি 29শে অগস্টই ক্লিয়ার হয়ে যাবে কি কে রাজ্যসভায় আসতে যাচ্ছেন, কেন কি যাকে নমিনেট করবে টিএমসি তিনি রাজ্যসভার সাংসদ হবেন, এবং যদি অন্য কোনো নমিনেশন জমা হয় সেক্ষেত্রে 9ই অগস্ট ভোট হবে। যেহেতু ইলেকশনের বিধানসভা ইলেকশনের আগেই পদত্যাগ করেছিলেন দীনেশ ত্রিবেদী, সেই জায়গায় ভোটের দিনে আজকে অ্যানাউন্স করেছে ইলেকশন কমিশন। তবে মানস ভূঁইয়া যে পদত্যাগ করেছিলেন সেটা ভোটের পর পদত্যাগ করেছিলেন, সেই জায়গায় কবে ভোট হবে সেটা ইলেকশন কমিশন এখনো জানায়নি। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তারা প্রস্তুত রয়েছেন, বিধানসভা ইতিমধ্যে একটা সেশন বসে গেছে, বাজেট সেশন শেষ হয়েছে, সেখানে ভোট করানো যেতে পারে, সেই প্রস্তুতি রাজ্যে রয়েছে। তবে ইলেকশন কমিশন জানিয়েছে কি কোভিড এর যত গাইডলাইন্স গুলো রয়েছে সেসব মেনেই এই ভোট করানো হবে, যার মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সবার থার্মাল স্ক্যানিং করা, এবং এবং মাস্ক পরেই সব বিধায়করা যদি ভোট দিতে আসেন বা নমিনেশন কেউ জমা দিতে আসে সেক্ষেত্রে মাস্ক এসব কম্পালসারি করা হয়েছে, এবং কোভিড গাইডলাইন মেনে এই ভোট করানো হবে। যদি প্রয়োজন হয় 9ই অগস্ট ভোট হবে, এবং 29শে জুলাই লাস্ট ডেট অফ নমিনেশন ঘোষণা করেছে ইলেকশন কমিশন। ধন্যবাদ বিজেন্দ্র। বৈষ্ণবনগর বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা। বিজেপি প্রার্থী স্বাধীন সরকারের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্টে। কেন্দ্রে 2471 ভোটে জেতেন তৃণমূল প্রার্থী চন্দনা সরকার। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি মর্মে এই মামলা করলেন বিজেপি প্রার্থী স্বাধীন সরকার? রুমা, শোনা যাচ্ছে? আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রুমা পালের। এবার বৈষ্ণবনগর বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেন বিজেপি প্রার্থী স্বাধীন সরকার। মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। 2471টি ভোটে তৃণমূল প্রার্থী চন্দনা সরকার জিতেছেন এই কেন্দ্রে। জয়ী তৃণমূল প্রার্থী এবং নির্বাচন কমিশনকে নোটিশ। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, বিজেপি প্রার্থী স্বাধীন সরকার তিনি হাইকোর্টে মামলা করেছেন বৈষ্ণবনগর বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে, তার কি বক্তব্য? দেখো, এই এই যে নির্বাচনে 2471 ভোটের ব্যবধানে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দনা সরকারের কাছে হেরেছিলেন বিজেপি প্রার্থী স্বাধীন সরকার, সেক্ষেত্রে বৈষ্ণবনগরের বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন হাইকোর্টে। প্রাথমিকভাবে এই মামলা গ্রহণ করেছে হাইকোর্ট এবং জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নোটিশ ধরানোর নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। ইভিএম, ভিভিপ্যাট সহ সমস্ত নথি এবং যাবতীয় রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 20শে অগস্ট মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ রুমা। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনে নথি রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ নির্বাচন কমিশনকে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ, আর এই অভিযোগে হাইকোর্টে মামলা করেন তৃণমূল প্রার্থী আলো রানী সরকার। কেন্দ্র বাহিনীর বিরুদ্ধেও এই কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগ করা হয়েছে। এই অভিযোগে নির্বাচন কি বাতিল করে দেওয়া যায়, প্রশ্ন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর। 30শে জুলাই এই মামলায় পরবর্তী শুনানি। ওইদিনই দুই প্রার্থীকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ।